হ্যালো ফ্রেন্ডস, এবার মাংসের জেলি রেসিপি নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে ট্রোল। আসুন দেখে নেওয়া যাক, বাঙালি মানেই ভুড়ি ভোজ, কবজি ডুবিয়ে খেতে কে না ভালোবাসে। সব বাঙালিরই খেতে খুব ভালো লাগে। বিভিন্ন রকমের রান্না, বিভিন্ন রকমের রেসিপি, বিভিন্ন রকমের রিয়েলিটি শো নিয়েও এই রান্নার জিনিস অনেকটাই চলে এসেছে। দীর্ঘ সময় ধরে জি বাংলার রান্নাঘরে হতো এটি। এবার সুদীপার রান্নাঘরে এক পদ রান্না করা হয়, আর অন্যদিকে রয়েছে কালার্স বাংলা এক নতুন রিয়েলিটি শো রান্নাঘর গপ্প। তবে বর্তমানে জি বাংলা রান্নাঘর শেষ হয়ে গিয়েছে। কালার্স বাংলার যে এই নতুন শো, এই অনুষ্ঠানের সঞ্চালিকা করছেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। এই অনুষ্ঠানে নানান রকমের রেসিপি নিয়ে হাজির হন নানান রকমের লোক। তবে রেসিপির থেকে উদ্ঘাট হচ্ছে সেই সমস্ত পদের নাম। যেমন কিছুদিন আগে রেসিপির নাম ছিল বাঁধাকপির গলায় দড়ি। এই নাম দেখে অনেকে বলছে রান্নার রেসিপির এই রকম নাম দেখে আমরা গলায় দড়ি দিতে ইচ্ছে করি। সম্প্রতি এইরকমই একটি রেসিপি আবার রান্না করা হয়েছে এই কুকিং শোতে, যার নাম খাসির মাংসের জেলি। এই রেসিপি নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তুমুল সমালোচনা থেকে শুরু করে ট্রোলিং। কেউ বলছে যে খাসির মাংসের যা দাম, তাতে পুরোটাই যদি জেলি করতে লেগে যায় তাহলে বড় লোকেরা এই রেসিপিটা ট্রাই করতে পারবে না। খাসির মাংস এমনিতেই ঝোল হিসেবে করলে ভালো লাগে, আর তার উপর খাসির মাংসের জেলি, সেটা পাউরুটি দিয়ে খাওয়াটা একটু বেশি বাড়াবাড়ি মনে হচ্ছে লোকজনের কাছে। সোশ্যাল মিডিয়ায় একজন নেটিজেন তো সরাসরি লিখেই দিয়েছেন, কোনো বড় লোক খাসির মাংস দিয়ে জেলি তৈরি করে পাউরুটির সাথে নিশ্চয়ই খাবেন, খাসির মাংসের ঝোল তো অনেক খেয়েছেন। এবার কি খাসির মাংসের জেলি কখনো টেস্ট করেছেন? করে থাকলে কমেন্ট করে জানান। আর বিনোদন জগতের এরকম লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে ফলো করুন।